সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এই মুহূর্তে আমি এসে গেছি সেই ডুমনদাড়ি বক্স কম্পিটিশন, যেখানে কালী পুজো উপলক্ষে মারাত্মক লেগে একটা বক্স কম্পিটিশন চলেছে। তো সেখানে আমি চলে এসেছি, আর এই মুহূর্তে কোন কোন সেট আপের ফিটিং চলছে তোমাদের আমি সেটা দেখাবো, এবং দেখাবো তোমাদের আরও একটা সেট আপ যেটা তোমরা এখনও পর্যন্ত দেখোনি। তো সেটা হচ্ছে এম মিউজিক। তো এটা এখানে চলছে এম মিউজিক, তো সেই এম মিউজিক কোনখানে চলছে তো সেটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর আজকে রাতে একটা মারাত্মক লেভেলের বক্স কম্পিটিশন হবে, তো এখানে তোমরা সবাই চলে আসো। আর জায়গাটার নাম তো তোমরা জানো, ডুমনদাড়ি বক্স কম্পিটিশন। তো এর আগে আমি ভিডিও ছেড়েছি, তো তোমরা দেখেছো অবশ্যই, এবং আরও বেশি করে দেখো ভিডিও এবং আরও বেশি করে শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর রাত্রে চলে আসো, এবং লেভেলের কম্পিটিশন হবে। এখানে রয়েছে মা মনসা মিউজিক, আর পাওয়ার মিউজিক, মহাবাবু মিউজিক, শঙ্কর মিউজিক, এবং রয়েছে মহাকাল মিউজিক, এটা রয়্যাল মিউজিক, আরও আছে এম মিউজিক আসবে কিনা ঠিক জানি না। তো তোমাদের আমি সমস্ত সেট আপ দেখাবো, কোন কোন সেট আপ ভ্যানে উঠেছে এবং কোন কোন সেট আপ বসে বাজবে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিও শেষ পর্যন্ত, আর অবশ্যই নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। তো চলো বন্ধু, তোমাদের আমি দেখাচ্ছি একটা সেট আপ। এই মুহূর্তে দেখতে পাচ্ছ মা মনসা মিউজিক, অর্থাৎ যেটা যার নাম বাদে মা মনসা মিউজিক, সেটা এসি ক্যাবিনেট থেকে। তো এসি ক্যাবিনেট বলতে তোমরা জানো অবশ্যই, তো সেই মিউজিকটা তো ফিটিং চলছে ভ্যানে, আর সমস্ত সেট আপ হচ্ছে রানিং হবে। আর তোমাদের আমি দেখাবো একটার পর একটা সেট আপ। তো এই মুহূর্তে সমস্ত সেট আপটা বাঁধার শেষ হয়ে আসছে, আর র্যাক বাঁধার বাকি আছে কয়েকটা মাত্র, আর ওইটাতে র্যাক পড়ে আছে কিছু, রয়েছে কিছু। সেই জাহানাবাদের মা মনসা মিউজিক, যেটা আগে ফোর ফোর সেট আপ ছিল, সেই সেট আপটা এই মুহূর্তে পপ বেস করে একটা খুব দারুণ একটা সেট আপ করেছে। তো দেখতে পাচ্ছ তোমরা, তো লুকটা খুব ভালোই লাগছে। আর পেছন দিকে সূর্যের আলো পড়ার জন্য তোমাদের হয়তো কোয়ালিটি একটু খারাপ আছে, আর আমার একটা কোয়ালিটি তোমাদের দেখাতে পারলাম না। তো এরপর দেখাবো তোমাদেরকে আমি পাওয়ার মিউজিক, তো সেটা তোমরা দেখেছো ভ্যানে উঠেছে সেই পাওয়ার মিউজিকটা, আর কোন কোন সেটা ভ্যানে উঠছে তো তোমরা আমি সেটা দেখাবো। তো চলো বন্ধুরা, আর তোমাদের আগেই বলেছি পাওয়ার মিউজিক দুদিন থেকে ভ্যানে উঠে আছে একদম প্রথম থেকে, কারণ এর ভ্যানে একদম তুলে থাকলে খুবই কম খাটনি হয়। তো ভ্যানে তুলে আছে, এবং ডিজিসও একদম গাড়িতে রেডি হয়েছে, তো সন্ধ্যা হলেই একদম বেরিয়ে পড়ে পাওয়ার মিউজিক রানিংয়ের জন্য। তো দেখতে পাচ্ছ লুকটা কেমন হয়েছে। আর এখানে তো আগেই বলেছি তোমাদেরকে ভি কাটিংয়ের মিট রয়েছে, ডায়ালে মিট আসেনি কোথাও, আর ওখানে কুমিদাতেও একটা সেট আপ চলছে, তোমরা দেখেছো হয়তো, আর দেখতে পাচ্ছ তো কুমিদা ধরে এখানে বসে আছে, আর একদম রেডি হয়ে বেরিয়ে যাবে সেই সন্ধ্যার আগে। আর লাইট ফাইট সব সেট আপই বাঁধা হয়ে গেছে একদম ভ্যানের মধ্যে, তো এটা বাঁধা ছিল না। আর খুব দারুণ গেট আপটা করেছে দেখতে পাচ্ছ, কালার কম্বিনেশানটা দারুণ লাগছে খুবই। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো, তোমরা যদি পাওয়ার মিউজিকের ফ্যান হয়ে থাকো অবশ্যই কমেন্ট করো, এবং লাইক শেয়ার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর মেশিন সেটটা তোমরা কালকে দেখেছো এম প্রো রয়েছে, আর অ্যাটমের 26,000 রয়েছে মেশিন সেটের মধ্যে এখানে। তো কেমন রেজাল্ট হবে তো সেটা রাত্রে দেখা যাবে তোমাদের সঙ্গে। তো চলো বন্ধুদের পরের সেটটা তোমাদের দেখাচ্ছি আমি, কোন সেটটা ভ্যানে উঠেছে। আর তোমাদেরকে আগেই বলেছিলাম মহাবাবু মিউজিক এখানে, তো ওখান থেকে নিয়ে এসে এখানে ভ্যানে তুলে মাঠে বাঁধা চলছে মহাবাবু মিউজিক। তো উড়িষ্যা সাইড বিখ্যাত সেটা মহাবাবু মিউজিক। তো এই মুহূর্তে পেটিং চলছে মহাবাবু মিউজিকে শুধু, আর চারটা মিট বাঁধা হয়ে গেছে এবং সাইডে ট্র্যাক বাঁধা চলছে, উপরে ট্র্যাক তো হয়নি। তোমরা দেখতে পাচ্ছ সেই মাঠে মহাবাবু মিউজিক ফিটিং চলছে, তো মহাবাবু মিউজিকও শুধু ভ্যানে তোলা হয়ে গেছে, তো তার মানে রানিং করবে। তো মারাত্মক লোক লেভেলের একটা কম্পিটিশন হবে, কারণ মহাবাবু মিউজিক যেখানে রয়েছে তো কম্পিটিশনটা খুব দারুণ হবে। আর এরপর যে সেট আপটা পিআর মিউজিক, তো পিআর মিউজিকের নতুন সেট আপ তোমাদের দেখেছি আগেও, আর সেই সেট আপটা বসেই বাজবে, তো এটা ভেনে তোলা হবে না এই মুহূর্তে। আর এখানটা যে গেটটা দেখতে পাচ্ছ, তো এই গেটটা খুলতে হবে, কারণ এর হাইটটা খুবই কম আছে, তো হয়তো খুলে দেবে হয়তো গেটটা, কারণ না খুললে হয়তো বেরোবে না, আর উপরে ফোরফটির লাইন আছে। তো কীভাবে কম্পিটিশন হবে সেটা দেখার বিষয় আছে, আর এখানে প্রচুরই ভিড় হয়। তো বন্ধুরা তোমরা বাইক ট্যাক নিয়ে আসবে যারা, তো সাবধানে বাইক রাখবে, আর এখানে বলে দিই কোনো লেজার টেজার নেই, আর কোনো ভয় করার কারণ নেই ক্যামেরা নিয়ে। আর তো লাস্ট পর্যন্ত দেখি আমি, যদি লেজার থাকে তো তোমাদের আমি বলে দেবো, তো এখনও পর্যন্ত যে দেখতে পাইনি আমি। আর পিআর মিউজিক বসে বাজবে, আর ওখানে তো সেট আপ মেশিন তোমরা দেখেছি পুরো C20 সেট আপ সিরিজ আছে মেশিন সেট আপ। চলো বন্ধুরা, এরপরে কোন সেট আপ আছে তোমাদের আমি দেখাচ্ছি, কারণ বেশি ভিডিওটা বড় করে যাবে না। আর বন্ধুরা এই যে মাঠে, অর্থাৎ সিন্টুদের যে ক্লাবটা আছে, তো সেই ক্লাব অর্থাৎ তরুণ সংঘ,
তো সেখানে রয়েছে শঙ্কর মিউজিক, তো শঙ্কর মিউজিকও বসে বাজবে। আর বললে বন্ধুরা এখানে মারাত্মক লেভেলে একটা লেজার রয়েছে, তো তোমরা সাবধান দেখতে পাচ্ছ লেজারটা যে বক্সের মতো হয়েছে ওইখানটায় লেজারটা আছে, তো লেজার থেকে তোমরা সাবধানে তোমরা ক্যামেরা নিয়ে ভিডিও করবে, কারণ প্রচুর ক্যামেরা খারাপ হয়েছে, তো চাঁপাতলায় তো প্রচুর ক্যামেরা খারাপ হয়েছে। এবং আমার এক বন্ধু ডিজাই রাম, তো তার একটা ফোন হারিয়ে গেছে, তো কিছু করার নেই বন্ধু, তো সাবধানে তোমরা ফোন নিয়ে আসবে এবং ক্যামেরার মধ্যে লেজার আছে, তো সাবধানে তোমরা সেরকম দেখে ভিডিও বানাবে। আর এতে দেখতে পাচ্ছ সিন্টুদের ক্লাব লেখা দেখতে পাচ্ছ, সিন্টু কুমার ইউটিউব চ্যানেল, এটা সিন্টুদের ক্লাব, তাদেরই ক্লাব তরুণ সঙ্গ। তো এখানে শঙ্কর মিউজিক এসেছে, আর এই সেট আপটি বসেই বাজবে শঙ্কর মিউজিক চণ্ডীপুর থেকেই। তোমাদের রাতে দেখতে পাবে তোমরা অবশ্যই, আর লাইট সেট আপ তো খুব দারুণ করেছে স্ট্রাকচার লাইটটা। আর বলে তোমরা পাওয়ার মিউজিকের সামনেও একটা লেজার আছে, তো তোমরা অবশ্যই দেখে ভিডিও বানাবে। তো এরপরের সেট আপটা কী আছে বন্ধুরা তোমাদের আমি দেখাচ্ছি, চলো বন্ধুরা হয়তো থাকবে হয়তো মহাকাল মিউজিকই থাকবে। আর বন্ধুরা বললে এখানে হচ্ছে মহাকাল মিউজিক, সেই মাদাকালো সেটা মহাকাল মিউজিক যেটা এখন রয়্যাল মিউজিক নাম নিয়েছে, আর আগে ছিল নিউ মহাকাল মিউজিক, তো সেই নিউ মহাকাল মিউজিক বসেই বাজবে। আর তার ক্যাবিনেটটা হচ্ছে লালুদার ক্যাবিনেট, অর্থাৎ মহাকালী ক্যাবিনেটের পপ মিট রয়েছে, আর এই সেট আপটা বসেই বাজবে। তো এখানে শেষ নয় আরেকটা সেট আপ রয়েছে, তো সেই সেট আপটা আসবে নাকি জানি না, তো সেটা রয়েছে এম মিউজিক, তো তোমাদের আমি সেই এম মিউজিক রামনগর এম মিউজিক তোমাদের আমি দেখাবো, আর তোমরা রামনগর এম মিউজিক দেখে আমি সেই ভিডিওটা শেষ করবো ভিডিওটা, আর তোমাদের সঙ্গে দেখাবে বন্ধুরা সেই রাতেই দেখা হবে কম্পিটিশানে, তো সবাই চলে আসো, তো এখানে সবার সঙ্গে দেখা হবে। তো চলো বন্ধুরা তোমাদের আমি দেখাচ্ছি রামনগর এম মিউজিক। তো বন্ধুরা এখানে রয়েছে সেই রামনগরের এম মিউজিক, তোমরা হয়তো দেখো নি সেট আপটা এখানে যে রয়েছে, আর হয়তো অনেকেই কেউ জানে না হয়তো, তো এখানে যে এম মিউজিক বাজছে, তো এখানে বললে তোমরা কোথায় বাজছে, তো এটা হরিপুর হাই স্কুলের ঠিক সামনে, হরিপুর হাই স্কুলে যেতে হবে না, তার সামনেই বাজছে রামনগরের এম মিউজিক লেভেলের বাজে বুঝতে পারছো, তো ওই সেট আপটা যাবে না ওখানে কম্পিটিশানে, তো এখানেই বসে বাজবে। তো এটা তোমরা যদি দেখতে চাও যারা যারা তো চলে আসবে, এখানেই দেখতে পাবে তোমরা রাত্রেই দেখতে পাবে সিঙ্গেল ভিডিও সিঙ্গেল বক্স দেখতে পাবে তোমরা হচ্ছে কেমন বাজে। আর রামনগর এম মিউজিক তো এসেছে, তো তোমরা কালকে মেশিন শেপটা দেখো নি, তো এর জন্য আমি তোমাদের মেশিন শেপটা এরপরে দেখে দেবো, তো মেশিন শেপটা দেখতে থাকো তোমরা। এবং তো বন্ধুরা এখানটাই এই ভিডিওটা শেষ করছি, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাত্রে, তো ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো, এবং সাবধানে তোমরা কম্পিটিশানে আসো, তো যেমনটা বললাম তোমরা বাইক ফাইক যারা নিয়ে আসবে সাবধানে চালাবে এবং ডিজুসে নিয়ে আসবে, তোমাদের নিজস্ব দায়িত্বে বাইকগুলো গুছিয়ে রাখবে। তো চলো বন্ধুরা টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে ভিডিওতে।